ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে রাজধানী আগরতলা আসছিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। পথে আমবাসার জহরনগর স্টেশনের কাছাকাছি একটি জেসিবি হঠাৎই ট্রেন লাইনে উঠে পড়ে। জানা গেছে ওই জায়গায় একটি ওভারব্রিজ তৈরি হচ্ছে। সাধারণত ওখান দিয়ে যাওয়ার সময় হর্ন বাজাতে বাজাতে যায় যে কোনো ট্রেন, কিন্তু এদিন হঠাৎই ট্রেনের সামনে চলে আসে জেসিবিটি। কি বলবো, এখানে একটা আরবির কাজ চলছে, এখানে একটা রেল ওভারব্রিজ হবে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আমরা আগের থেকে হর্ন মেরে 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 আসছি, হঠাৎ করে জেসিবি একটা উল্টো দিক থেকে উঠে গেল ট্রেকের উপর। ধাক্কার অভিঘাতে ভেঙে তিন টুকরো হয়ে যায় বুলডোজারটি। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশ, গুরুতর জখম জেসিপির চালক ও সহচালক, তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কুলাই হাসপাতালে। দাঁড়িয়ে যায় ট্রেনটিও, তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। মানে ত্রিপুরা সুন্দরী দিক থেকে আইতেছে, মানে আগরতলা আইতেছে আপে ট্রেনটা, এখনো দরজারে কাজ করতেছে সাইডে, তো দরজারটা একটু মানে ক্রসিং হইতে গেছে, আরও এতটুকু লক্ষ্য করছে না, তখন ওই স্যার মানে ট্রেনটা বাড়ি দিয়েছে আর কি, বাড়ি দেওয়ার পরে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। জেসিবি চালকের অসতর্কতার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে একই সঙ্গে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মনে করছেন সবাই। ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।